হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্র গুড লাইফে সবাইকে স্বাগত। গাইস, আমি এখন আছি নারায়ণগঞ্জের ফতুল্লাতে অবস্থিত হাদিসা কার হাটে, এবং আজকে দেখবো এখানে কি কি গাড়ি আছে এবং দামটা কিরকম। তো গাইস চলুন আমরা জেনে নিই। এই অবস্থাতে যদি গ্রাহক এই গাড়িটা নেয়, সেক্ষেত্রে আমাদের 2 লাখ টাকা দিয়ে এই গাড়িটা নিতে পারবে। এমনিতে গাড়ির খুব কন্ডিশন খুব ভালো, আপনার গাড়ি দর্শক দেখেন বা ভেতরের ডেকোরেশন এবং বাহিরের গেট আপটা সুন্দর। আচ্ছা, এটা এখন ওকে করতে গেলে কি পরিমাণ টাকা খরচ হবে? সেই ক্ষেত্রে গ্রাহকের 1,40,000-45,000 টাকার মতো লাগবে কাগজ কমপ্লিট করতে। আচ্ছা, তার মানে 3.5 লাখ টাকা পড়তেছে। 3.5 লাখ টাকা হইলে হ্যাঁ, কিন্তু আমাদের এই গাড়িগুলো যখন একটা কমপ্লিট করা গাড়ি নিবে, কাগজ কমপ্লিট করা, সেই ক্ষেত্রে দেখা যাবে যে 4 লাখ টাকার উপরে প্রাইস পড়বে। আচ্ছা, কিন্তু এই গাড়িটা যদি কাগজ করে নেয় গ্রাহক, সেক্ষেত্রে তারপরে একটু সেভ হবে টাকাটা। হ্যাঁ, তারপর 50,000 টাকা সেভ হচ্ছে। দেখেন না, গাড়িটার কালারটাও সুন্দর। ফয়সাল ভাই, এটা তো দেখা যাচ্ছে স্পোর্টস একটি কার। এটা হচ্ছে মেরিনো, এটা হচ্ছে 94 মডেল, 98 রেজিস্ট্রেশন গাড়িটা। এই গাড়িটাও কাগজপত্র, ট্যাক্স টোকেন, ফিটনেস সব কিছু আপডেট করা আছে, এবং এসি, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট করা একটা গাড়ি। আচ্ছা, সাউন্ড সিস্টেম কি করাই আছে? জি জি, এটা সব কিছু কমপ্লিট করা একটা গাড়ি, সুন্দর একটা গাড়ি এবং হ্যাভি ইঞ্জিনের একটা গাড়ি। এই স্পোর্টস কার গুলো তো। আচ্ছা,
আমাদের এই গাড়িটা হইতেছে 92 সালের গাড়ি, 99 তে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা। এই গাড়িটা হচ্ছে 1830 সিসির একটা গাড়ি, খুব সুন্দর। আসলে এখন তো দেখা যায় আমাদের বিভিন্ন ধরনের মডেল আসছে নতুন নতুন, কিন্তু এই গাড়িগুলো অনেক এখনো অনেক স্ট্রং আছে গাড়িগুলো, এবং এখনো যদি রাস্তায় বের হয় এই গাড়িগুলো মানে খুব সুন্দর, ভালো সার্ভিস দেয় এখনো। আপনার এসি ইঞ্জিন, আমাদের এই গাড়িটার এসি ইঞ্জিন, তারপর ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সব কিছু কমপ্লিট করা আছে এই গাড়িটা। আর আমাদের এই গাড়িটার একটা ইয়ে হইতেছে, এই গাড়িটার কাগজটা ফেল আছে, 5 মাসের মতো কাগজটা ফেল আছে, ওভারঅল সব কিছু কমপ্লিট করা আছে। আচ্ছা, 5 মাসের ফেল আছে? জি। আচ্ছা, আর দামটা কত বললেন? আমাদের এই অবস্থাতে যদি নেয় তাহলে আমাদের এই গাড়িটার দাম পড়বে 1,80,000। 1,80,000 টাকা? আচ্ছা, 5 মাসের ফেল, এছাড়া গাড়ি সবকিছু ওকে আছে? সবকিছু ওকে আছে, আপনাদের ব্যাক ক্যামেরা থেকে শুরু করে সকল কিছু কমপ্লিট। আচ্ছা, এই ইঞ্জিনগুলো আমাদের অনেক স্ট্রং, এই ইঞ্জিনগুলো এখন এইরকম ইঞ্জিন আসলেও বর্তমান যে গাড়িগুলো আছে ওগুলো এত স্ট্রং ইঞ্জিন সাধারণত থাকে না, থাকে না। এটা হইতেছে আমাদের 16 ভালভ EFI ইঞ্জিন। আচ্ছা, বর্তমানেও আমাদের অনেক লোকই ইঞ্জিন আপনার রিকন্ডিশন লাগায়, সেই ক্ষেত্রে এই ইঞ্জিনগুলো এখন অনেক ডিমান্ডেবল ইঞ্জিন। আমাদের এটা হচ্ছে একটা প্রো বক্স, এটা হচ্ছে 2003 মডেল, 2009 রেজিস্ট্রেশন। ট্যাক্স টোকেনটা এই মাস পর্যন্ত আছে, ফিটনেসটা আগামী 22 সাল পর্যন্ত কমপ্লিট করা আছে, 1500 সিসির একটা গাড়ি এটা, এসি ইঞ্জিন এগুলো কমপ্লিট করা আছে, কিন্তু এটার আপনাদের বডিতে কিছু ডেন পেন্টের কিছু কাজ আছে করতে হবে, ওভারঅল মোটামুটি গাড়িটা আছে। আচ্ছা, দাম কত রাখতেছেন এখন? আমাদের এই গাড়িটার দাম পড়বে 4,40,000 টাকা। 4,40,000 টাকা? আচ্ছা, এখন যে টুকটাক কাজ আছে গাড়িতে সেটা কি পরিমাণ টাকা খরচ হতে পারে? সেটা হয়তো বা ডেন্ট পেন্ট যদি পুরো গাড়িটা রং করে সেই ক্ষেত্রে হয়তো বা 30,000 টাকার মতো লাগতে পারে, তারপর ডেকোরেশন যদি নিজের মতো করে করে নেয়। আচ্ছা, সেই ক্ষেত্রে ডেকোরেশনের তো কোনো লিমিট নেই? লিমিট নাই, কিন্তু এটা যদি আমাদের ডেন্ট পেন্টের কাজ করে 25,000 থেকে 30,000 টাকা হলে ডেন্ট পেন্ট বা বাহিরের যে কাজগুলো আছে কমপ্লিট করতে পারে। আচ্ছা, এগুলো তো আপনাদের এখানেই হয়, আপনাদের ওয়ার্কশপে সবই হয় কাজ? জি জি, আমাদের ওয়ার্কশপে। আচ্ছা, ফিটনেসটা কমপ্লিট করা আছে, আপনার এসি ইঞ্জিন এগুলো সবকিছু কমপ্লিট করা আছে, আর ভেতর ডেকোরেশন আছে মোটামুটি সুন্দর, সিট কভার আছে। আচ্ছা, এই গাড়িটা যদি এই অবস্থাতে নেয় আমাদের কাছ থেকে, কাগজ ফেল অবস্থাতে যদি নেয়, সেই ক্ষেত্রে আমাদের 2,80,000 টাকা দিলে গ্রাহক এই গাড়িটা নিতে পারে। আর কাগজ কমপ্লিট করে নিলে সেই ক্ষেত্রে যে ফিটা আসবে ওটা দিয়ে দিলে আমাদের। আচ্ছা, ওটা তো আপনারা করেও দিতে পারবেন? জি জি, আমরা নিজেরাও করে দিতে পারবো, গ্রাহক নিজেও করে দিতে পারবে। আচ্ছা, ওটা সুবিধা হয় নিজে করা নাকি আপনারা করে দিতে? সেই ক্ষেত্রে দেখা যায় আমরা প্রতিনিয়ত প্রতিদিন 100-200 গাড়ির কাগজ করতেছি, সেই ক্ষেত্রে গ্রাহক চাইলে আমাদের দিয়ে করাই নিতে হবে, এটার জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, মানে ফ্রিতে আমরা এই সার্ভিসটুকু দিতে পারবো। যার যেভাবে সুবিধা হয় আর কি। হ্যাঁ, যদি মানে আপনারা কাস্টমারের সুবিধাটা দেখতেছেন। জি জি, গ্রাহক যদি মনে করে যে আমি নিজে করে নিব, সেটা গ্রাহক করলেও যা আমি করলেও তাই, শুধু ওনার পেরেশানিটা ভালো লাগে এইটুকু।
আসলে এটা তো ম্যানুয়াল গিয়ার জি জি আমাদের এই গাড়িটা ম্যানুয়াল গিয়ার তো আমাদের আপনাদের আগেই দেখাইছিলাম যে আমাদের আরেকটা গাড়ি আছে ম্যানুয়াল গিয়ার এই গাড়িটা অনেক কাস্টমার আমাদের কাছে দেখেন যে ম্যানুয়াল গিয়ার খুঁজে সেই ক্ষেত্রে ম্যানুয়াল গিয়ারের মধ্যে বোমাকরণ আমাদের এই গাড়িটা নিতে পারে এটা সুন্দর একটা গাড়ি এবং ম্যানুয়াল গিয়ার গাড়িগুলোতে কিন্তু দেখা যায় যে আমার যদি ড্রাইভার এরকম গিয়ার থাকে অনেকেই কমফোর্ট ফিল করে ম্যানুয়াল গিয়ার আচ্ছা